আসসালামু আলাইকুম সবাইকে, স্বপ্নমণি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে কোরবানির মাংস দিয়ে কিভাবে খুব সহজে অল্প সময়ে মাংসের পুলি পিঠা করা যায়, জাল জাল পুলি। তো আমি ওই রেসিপিটাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলেন এখন কিভাবে তৈরি করা আমি ওই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমার লাগবে হচ্ছে, প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিব। আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিব, যেহেতু আমি খুব বেশি পিঠা করব না, তার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, রেগুলার তেল। এখন আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেহেতু এটা আমি একটা মচমচে থাকার জন্য করব। এইভাবে যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে অনেক ভালো হয় পিঠাটা। তো আপনারাও এইভাবে মাখিয়ে নেবেন। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণটা। এই যে মুট করলে একদম মুঠের ভিতরে চলে আসে, আর একদিন জোর জোরে হয়ে যায়। এখন আমি এতে পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর একটা ডু তৈরি করে নিব। একসঙ্গে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডুটা তৈরি করে নিতে হবে। আমাকে আমার খালা সাহায্য করছে এই কাজে। যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে এই ডুটা তৈরি করে নিচ্ছে। আমি আমার ডুটা তৈরি করে নিলাম, আমার খালামণি আমাকে ডুটা তৈরি করে দিল। এই যে আমি ডুটা দেখাচ্ছি কতটা সফট। এখন আমি এটা রেখে দিব 20 মিনিট রেস্টে। আর এই ফাঁকে আমি এর পুরটা তৈরি করে নিব, যেহেতু এখন কুরবানি গেছে, ঈদুল আজহা, এই সময় তো অনেকের ঘরে মাংস থাকে, আর এটা খুব সহজেই করা যায়। মাংসকে নতুন করে রান্না করতে হয় না, জোড়া মাংস দিয়ে করা যায়। তো চলেন এখন আমি মাংসটা প্রসেস করে নিই। এখন আমি এই মাংসটাকে একটু ভেঙে নিব। মাংসটা এমনিতে অনেকটা নরম, আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে যে আমি মাংসটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি শুধু একটু ভেঙে নিব, আর এটাকে আমি একটু ভেজে নিব। আমার মা যেভাবে করে আমি ওইভাবেই করছি। এটা এই রেসিপিটা আমার মায়ের থেকে শিখা, আমার আম্মা এইভাবেই করে। তো আমি প্রথমে মাংসটাকে একটু ভেঙে নিচ্ছি। আর মাংসে যেহেতু এরকম তেজপাতা গরম মশলা থাকে, ওইগুলো চেষ্টা করবেন তুলে নেওয়ার জন্য, না হলে পিঠা যখন কামড় দিবেন তখন আবার মুখে লাগলে এটাতে অন্যরকম একটা টেস্ট আসে, ভালো লাগে না ওইটা। তো আপনারা একটু চেষ্টা করবেন যে গরম মশলাগুলো ফেলে দেওয়ার জন্য। তো আমি সবগুলা মশলা ফেলে দিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, মাংসের জোড়াটাকে আমি একটু ভেজে নিব। আমার আম্মা এইভাবে ভেজে নেই, তার জন্য আমিও এটাকে ভেজে নিই। আমি খুব বেশি তেল দিব না, যেহেতু মাংসেতে অনেক তেল আছে। এখন আমি এতে 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। যাতে শুধু পেঁয়াজটা ভাজা হয়, খুব বেশি তেল লাগবে না, হালকাভাবে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটাও আমার খালাম্মাই কুড়ে দিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব, নিয়ে আমি পুরো মাংসটা এর মধ্যে দিয়ে দিব। আমি পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি, আর এটা খুব বেশি ব্রাউন কালার করতে হবে না। এখন আমি দিয়ে দিব ঝুরা মাংসটা। এই যে আমি মাংসটা দিয়ে দিলাম, এখন মাংসটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে ভেজে নিব।
এখন আমি মাংসটাকে যে নাড়া দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এটা থেকে তেল উঠছে। তো যেহেতু এই মাংসের তেল আছে, আমি ওই জন্য পেঁয়াজে খুব বেশি তেল দেইনি, আর এতে কোনো কিছু অন্য কোনো কিছু মশলাও অ্যাড করতে হবে না, শুধু এটাকে ভালো করে ভেজে নিলেই হবে। এই মাংসটা কিন্তু ভাজতে খুব বেশি সময় নিবে না, খুব অল্প সময়ে ভাজা যায়, যেহেতু মাংসটা আগে থেকেই অনেকটা নরম এবং সফট হয়ে আছে, সেহেতু এটাকে খুব বেশি ভাজতে হবে না। আমার ভাজাটাও কিন্তু প্রায় মোটামুটি শেষ হয়ে আসছে। আমার মাংস ভাজাটা হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা ফ্লেভারটা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন আর ভাজব না। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি মাংসটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে এখন আমি হাত বেলুন নিয়ে বসে গেছি, আর এই যে ডুটা কতটা সফট হয়েছে আর আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন আমি এটাকে ছোটো ছোটো লিচি করে নিব, নিয়ে আমার খালাম্মা আমাকে এই রুটিগুলো বেলে দিবে, আর আমি মাংসের পুলিটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমি মাংসের জোড়াটাও নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর আমি এরকম একটা সাজ নিয়েছি পিঠাটা বানানোর জন্য। খালাম্মা যেহেতু রুটিটা বেলে দিবে, আমার জন্য সহজ হয়ে গেছে। আমি এখন রুটিটা বেলে দিলে আমি বানিয়ে নিব সবগুলো পিঠা। এই যে সাজের উপরে রুটিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো মাংস দিয়ে দিব। খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, আর মাংস একটু বেশি হলেই ভালো হয়। তো এখন আমি দিয়ে দিলাম, এখন আমি এটা দিয়ে একটা চাপ দিয়ে নিব। এই যে আমি বানিয়ে নিলাম পিঠাটা, খুব সুন্দর হয়েছে। এখন আমি এটা রেখে দিব। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিব। খালাম্মা সাজ ছাড়াই একটা বানাবে, তো আপনাদের সাথে ওইটা শেয়ার করছি কিভাবে বানায়। হাতে নিজ হাতে একটা ভাঙা দিবে, একটা নকশা করবে, তো আপনারা দেখেন কিভাবে নকশাটা করে। এই যে এখন নকশাটা করে নিবে, প্রথমে দুই সাইড চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছে নকশাটা করার জন্য। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো সাজ দিয়ে করে নিতে পারেন। সুন্দর, এই যে আমার নকশাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এইভাবে করে নিতে পারেন চাইলে আপনারা। এই যে করে নিয়েছে পিঠাটা, অনেক সুন্দর হয়েছে, তো এখন রেখে দিচ্ছি এখানে। আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম এবং সাজ পিঠা দিয়ে করলাম, সবগুলো সাজ দিয়ে করে নিয়েছি। এখন আমি এটাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব।
পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলি ভেজে নিব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। যেই কয়টা পিঠা নিবে আমি ওই কয়টা পিঠেই দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেওয়া যাবে না, আবার ভেঙে যাবে। আমি বাজার দিয়ে অপেক্ষা করব। এখন আমি এই পিঠাগুলাকে উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর এমনভাবে বাজতে হবে যাতে খুব বেশি পুড়েও না যায়, একদম মচমচা হয়, ওইভাবে ভেজে নিতে হবে। আমি এখন উল্টিয়ে দিলাম। আমার পিঠাগুলো ভাজা অনেক সুন্দর হয়ে গেছে এবং ফুলে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে। আমি আরও একটু ব্রাউন কালার করে দিব, নিয়ে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। আমি এখন এক এক করে সবগুলা পিঠা তুলে নিব। এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, মাংস দিয়ে মাংসের জাল জাল পুলি পিঠা। এখন আমি এটা তুলে নিচ্ছি সবগুলা। আমি আবার দ্বিতীয়বারও দিয়ে দিলাম এবং আমার এক সাইড ভাজা হয়ে গেছে। আমি আরও এক সাইড ভালো করে ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন আমার মতো করার জন্য, তাহলে খুব মচমচে হবে পিঠাগুলা। আমি সবগুলো সুন্দর করে ভেজে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের পুলি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে এবং অনেক মচমচাও হয়েছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।